সারা দেশ জুড়ে চলছে আলোর উৎসব দীপাবলি। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে শুক্রবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে জীবনদীপ নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জিরানিয়া মহকুমার মেখেলিপাড়া চা বাগানে শিশুদের মধ্যে বস্ত্র, খেলনা সামগ্রী সহ প্যাকেটজাত খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। মেখেলিপাড়া চা বাগানে প্রায় 80 জন শিশুর হাতে এই সংগঠনের পক্ষ থেকে সামগ্রী তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে জীবনদীপ সামাজিক সংস্থার পক্ষে রাজেশ দেববর্মা জানান, প্রতি বছরই তারা দীপাবলি উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। এবছর সংগঠনের পক্ষ থেকে মেখেলিপাড়া চা বাগানে শিশুদের মধ্যে প্যাকেটজাত খাদ্যদ্রব্য এবং খেলনা সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার মেখেলিপাড়া চা বাগানে এই কর্মসূচির আয়োজন করা হয়। তিনি আরও জানান, তাদের এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছে ফার্স্ট ক্রাই নামে একটি সংগঠন। তিনি আরও জানান, আলোর উৎসব দীপাবলিতে শিশুরাও যেন আনন্দে থাকতে পারে সেই লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। আচ্ছা, আপনার আজকে কী উদ্দেশ্যে এখানে আসেন? সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আমরা জীবনদীপ সংস্থা থেকে এখানে যারা বাচ্চারা আছে তাদের মধ্যে কিছু খেলনা খাবার দীপাবলির উপলক্ষে আমরা এখানে দিতে এসেছি। আর আমাদের সাথে এই মানে এই মহৎ কাজে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফার্স্ট ক্রাই রামনগর ব্রাঞ্চ। আমাদের সাথে রয়েছে ফার্স্ট ক্রাইয়ের একজন অধিকর্তা, তার নাম মাধব সূত্রধর। আমরা ফার্স্ট ক্রাইয়ের সহযোগিতায় আমরা ওদেরকে আজকে এই জিনিসপত্রগুলি দিতে পেরে আমরা খুবই বাচ্চাদের মধ্যে খুবই আমরা আনন্দ দেখতে পেয়েছি, এবং আমরা চাই তারাও সবার মতন সকলের মতন এই দীপাবলিতে ভালো দিন কাটাক, আনন্দ করুক, এই কামনা করছি। দীপাবলি উৎসবে জীবনদীপ সামাজিক সংস্থার কাছ থেকে বস্ত্র, খেলনা সামগ্রী ও প্যাকেটজাত খাদ্যদ্রব্য পেয়ে খুশি মেখেলিপাড়া চা বাগানের শিশুরা। এদিন বাগান কর্তৃপক্ষ সামাজিক সংস্থা জীবনদীপের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।